আল্লাহ তাআলার দয়ার শেষ নেই, আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন, তিনি বললেন আমি দয়াময়, তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই। সেজদায় করে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। কোনদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনদিন জান্নাতে ঢুকতে পারবে? আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন না আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। চোখের পানি এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয়। গোয়েন্দাগিরি করো না, কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না, কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম।